চট্টগ্রামের বাসখালীতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির চারটি রাজধনীশ পাখি উদ্ধার করা হয়েছে এ সময় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার গুনাগড়ি বাজার এলাকায় প্রধান সড়ক এবং পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হল কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিম এবং পাগেরহাটের শরণখোলার খন্তাকাটা ইউনিয়নের মোহাম্মদ মিজানুর রহমান পরে সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের ভ্রাম্যমান আদালত আটকৃত দুই পাচারকারীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে একই সঙ্গে উদ্ধার করা ধনেশ পাখিগুলোকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অবমুক্ত করার নির্দেশ দেয়া হয় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বাসখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন